হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলা টু কোরিয়ান ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে আমরা কোরিয়ান ভাষা বাংলা ভাষার মাধ্যমে শিখব সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, যে সকল ভাইয়েরা কোরিয়ান দেশে যাবেন তারা অবশ্যই স্বল্প হলেও বাংলার মাধ্যমে কোরিয়ান ভাষা শিখে যান, যাতে আপনাদের চলাচল বা সেই দেশে কথাবার্তা বলার জন্য সহজ হয়, যাতে আপনারা তাদের কথা কিছুটা হলেও বুঝতে পারেন। তবে আপনারা যদি নতুন মা যদি তবে আপনারা যদি নতুন কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে খুব সুন্দরভাবে বাংলা ভাষার মাধ্যমে কোরিয়ান ভাষার অর্থ সহ শব্দগুলি তুলে ধরা হয়েছে। তবে চলুন না আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলি জানার চেষ্টা করি। বাংলায় স্বামী, এটার কোরিয়ান ভাষা হবে নানফিওন। নানফিওন অর্থ হল স্বামী। স্ত্রী, এটা হবে বু ইন। বু ইন অর্থ হল স্ত্রী। আম্মা বা মাতা বা মা, এটা হবে অমনি। অমনি অর্থ হল আমনা, মাতা বা মা। বাবা বা পিতা, এটা হবে আবজি। আবজি অর্থ হল বাবা বা পিতা। ছেলে, এটা হবে আদল। আদল অর্থ হল ছেলে। মেয়ে, এটা হবে এজা। এজা অর্থ হল মেয়ে। যুবক, এটা হবে আগা। আগা অর্থ হল যুবক। যুবতী, এটা হবে আগাসি। আগাসি অর্থ হল যুবতী। শিশু, এটা হবে আগি। আগি অর্থ হল শিশু। মানুষ, এটা হবে সারা মদল। সারা মদল অর্থ হল মানুষ। ভাই, এটা হবে হিওংনিম। হিওংনিম অর্থ হল ভাই। বোন, এটা হবে ইয়দংসেন। ইয়দংসেন অর্থ হল বোন। চাচা, এটা হবে জাগন আবজি। জাগন আবজি অর্থ হল চাচা। চাচি, এটা হবে আজুমনি। আজুমনি অর্থ হল চাচি। নাতি, এটা হবে সঞ্জা। সঞ্জা অর্থ হল নাতি। নাতনি, এটা হবে সন ইউ। সন ইউ অর্থ হল নাতনি। শ্যালক, এটা হবে সনাম। সোনাম শব্দের বাংলা অর্থ হল শ্যালক। শ্যালিকা, এটা হবে সজে। সজে অর্থ হল শ্যালিকা। শ্বশুর, এটা হবে সাং ইন। সাং ইন অর্থ হল শ্বশুর। শাশুড়ি, এটা হবে জাংমু। জাংমু অর্থ হল শাশুড়ি। সকাল, এটা হবে ওজন। ওজন অর্থ হল সকাল। বিকাল, এটা হবে ওহ। ওহ অর্থ হল বিকাল। রাত, এটা হবে ইয়গন। ইয়গন অর্থ হল রাত। দুপুর, এটা হবে জমসিম। জমসিম অর্থ হল দুপুর। দিন, এটা হবে নাজ। নাজ অর্থ হল দিন। রং, এটা হবে খরিম মুলকাম বাসেক। খরিম মুলকাম বাসেক অর্থ হল রং। বাদামি,
এটা হবে কাল। কাল অর্থ হলো বাদামি। হলুদ, এর কোরিয়ান ভাষা হবে নোয়ান, অর্থ হলো হলুদ। সাদা, এটা হবে হিন, হিন অর্থ হলো সাদা। কালো, এটা হবে বামন, বামন অর্থ হলো কালো। লাল, এটা হবে পালগান, পালগান অর্থ হলো লাল। বেগুনি, এর কোরিয়ান ভাষা হবে বোরা, বেগুনি, বেগুনি এটার কোরিয়ান ভাষা হবে বোরা, বোরা অর্থ হলো বেগুনি। সবুজ, এটা হবে সরফ, সরফ অর্থ হলো সবুজ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যে সকল ভাইয়েরা কোরিয়ান ভাষা শিখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন, কারণ এই টিউটোরিয়াল দেখলে আপনাদের কথা বলার জন্য অনেক হেল্পফুল হবে আমি আশা করি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস এবং লাইক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।